হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ডালপুরি। কিভাবে পারফেক্ট ডালপুরি তৈরি করতে হয় আজকে আমি সেটাই দেখিয়ে দিব। তো চলুন দেখা যাক কিভাবে ডালপুরি তৈরি করতে হয়। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এর ভেতর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণটা মিশিয়ে নেওয়ার পরে এর ভিতর আমি দিয়ে দিব তেল। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে ময়দার সাথে ভালোভাবে তেলটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে করে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম তেলটাকে। তেলটা মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এর সাথে পানি অ্যাড করব। আস্তে আস্তে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 250 ml পানি ব্যবহার করেছি 2 কাপ ময়দার জন্য। ডোটা বেশি নরমও হবে না, শক্তও হবে না, ডোটা রেডি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি পুরটা রেডি করব। এর জন্য প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ দিয়েছি আর 3টা কাঁচামরিচ দিয়েছি। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1টা লবঙ্গ, 1টা তেজপাতা, 1টা পেঁয়াজ। এরপর আর একটু পানি অ্যাড করে এর ভেতর আমি একটু হলুদ দেব। হলুদ দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন, বাসায় যেটা থাকবে সেটা দিয়ে করলেই হবে, কিন্তু মসুরি ডালের দিয়ে করলে ভালো হয়। ডালটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। পাঁচ মিনিট রান্না করার পর যখন ডালের পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে হবে। ডালের গায়ের পানি যখন একেবারে শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পরে ডোটা কিন্তু অনেক সফট হয়ে এসেছে। ডোটাকে আমি আরেকটু মথে নিচ্ছি। এখন আমি এটাকে একটি ছুরি দিয়ে ছোট ছোট লেজি কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা শেষ, এখন আমি এগুলোকে এক সাইড করে রেখে দিব। ডোগুলোকে আমি গোল করে নিয়েছি। এখন আমি একটি ডো নিয়ে এটাকে একটি বাটির মতো শেপ দিয়ে এর মধ্যে আমি সামান্য ডালের পুর দিয়ে দিব। মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে, মুখ ভালো করে বন্ধ করে দিয়ে যেদিকটা বন্ধ করলাম ওই দিকটা নিচের দিকে রাখতে হবে। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিলাম।
এখন আমি পুরিগুলোকে বেলে নিব। এর জন্য আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, এটাকে তেল দিয়ে বেলতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। পুরিটাকে ততটুকু মোটা করতে হবে, একটা পরোটা যতটুকু মোটা হয় ততটুকুই মোটা হবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার পুরিগুলো বানানো হয়ে গেছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে এর ভেতর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন পুরিটা দিতে হবে, এর আগে দিলে পুরিটা ফুলবে না। আমার তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর আমি এখন পুরিগুলো দিয়ে দিব। পুরিগুলো সাবধানে দিতে হবে। পুরিগুলো দেওয়ার পরে এগুলোকে তেলের ভিতর এভাবে করে দিতে হবে, এটার উপরে তেল না লাগলে ফুলবে না, তাই পুরীর উপরে তেল দিয়ে দিতে হবে। এভাবে করে ভাজতে হবে যখন পুরীর কালারটা চেঞ্জ হয়ে আসবে। তখন পুরিগুলোকে উঠিয়ে ফেলতে হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার পুরিগুলো, ফুলেছে কিভাবে। এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন।